চলে এসেছিস? ট্রেন তো তাহলে পাঞ্চুয়াল, রাইট টাইমে ঢুকেছে। যাই হোক, কোনো অসুবিধা তো হওয়ার কথা নয়। আচ্ছা, লাগেজ গুলো ঠিকঠাক এনেছিস তো? আমার সুবিধে অসুবিধে বিপদ আপদ নিয়ে তোর কোনো চিন্তা আছে? তুই ভাবিস নাকি এসব? কি বলিস, তোকে নিয়ে চিন্তা করবো না? তুই তো আমার একমাত্র বোন। তাহলে আমি বড় শর্ত আমাকে এনজিনটা আনতে দিলি না কেন? তুই কেন গাড়ি পাঠিয়ে দিলি? আর গাড়ি পাঠিয়ে দিলে তুই দায়িত্ব শেষ? আমার সেফটি সিকিউরিটির কথা তোর মাথায় ছিল? আরে ধুস, তুই একটা শিক্ষিতা মেয়ে, দিল্লি আইআইটিতে পড়িস, আর এনজিপির থেকে জলপাইগুড়ি আসা, এ আবার কি এত বিশাল কাজ? দিল্লি থেকে তো একা একা এলি, তাছাড়া তুই এখন বড়, এখন অ্যাডাল্ট হয়ে গেছিস। এখানেই তো সমস্যা দাদা। অ্যাডাল্ট মানে কি? ইয়াং পরিণত। ট্রেনে একা যাতায়াত করতে যে কি সমস্যা হয়েছে আমার, কি ভাবে যে আমি জানিটা করেছি তুই সেটা জানিস? কেন, ট্রেনে কিছু অসুবিধা হয়েছে নাকি? আর তোকে তো আমি এসি টিকিট কেটে দিয়েছিলাম, কি অসুবিধা হলো? এসিতে তো উল্টো পাল্টা লোক ঢোকার কথা না। উল্টো পাল্টা লোক ঢুকতে যাবে কেন? আর যারা এসিতে ওঠে সবাই কি ভদ্রলোক? এক একটা মেয়েকে পেলে বল কি বলছিস তুই, কি অভদ্রতা করেছে তোর সাথে বল? জেনে কি করবি, গোটা সমাজ তো একই অবস্থা। তোরা বলিস নরখাতক বাঘ, আর আমি বলি নারী খাতক নরপিশাচ। ট্রেনে কি হয়েছে বললি না তো? হবে আবার কি, ওখানে তুমি একা ব্যাস, কতগুলো নরক খাতক আমার জন্য কি লেখে, আমি কি করছি, কতগুলো ঝুঁকছি, কার পাশে বসছি, সব যেন ওদের চোখে স্ক্যান হয়ে গেল। কি অস্বস্তিকর, কোন ভাবে যেন ওরা আমায় ছুঁতে চায়। দাদা, এরা ভদ্রলোক? ছি ছি। বুঝতে পেরেছি, মেয়েদের যোগ্য সম্মানটুকু দিতে জানে না, নোংরা মেয়েটা চড়ো। আচ্ছা দাদা, সত্যি করে বল তো, সব পুরুষ কি এক? সুযোগ পেলেই খারাপ নজর? না না, সেটা হতে যাবে কেন, সব এক নয়, কিছু ইল মেন্টালিটির মানুষ আছে যারা এই ধরনের খারাপ নজরে দেখে মেয়েদের, আর এগুলোই বাড়তে বাড়তে রেপ পর্যন্ত পৌঁছায়। আচ্ছা দাদা, তুই সাইকোলজি টিচার, ক্রিমিনাল সাইকোলজির উপরে তো রিসার্চ আছে, নিজের ফ্যামিলির বাইরে সব মেয়েকে কেন তারা সেক্স টুল হিসেবে দেখে, কেন হয় এরকম দাদা? আসলে দুষ্টু, কেউ ক্রিমিনাল হয়ে জন্মায় না, সবকিছু ডিপেন্ড করে সেই বাচ্চাটা কোন পরিবেশে বড় হচ্ছে তার উপর। হিউম্যান সাইকোলজি বড্ড জটিল বিষয়, কোন জিনিস কার উপর কখন কিভাবে প্রভাব ফেলবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। কে দুষ্টু, কখন এলি এনজিনিয়ার থেকে? আজকে কোনো অসুবিধা হয়নি তোরে? আরে নেই, কি কাণ্ড দেখি বলতো, আজকে এসি কম্পার্টমেন্টে দুষ্টুকে নাকি হ্যারাসমেন্ট করা হয়েছে। হ্যাঁ দাদা, আমাকে ফোন করে বলেছে ও, এই দুষ্টু শোন, এরপর থেকে দিল্লি তুই একা যাতায়াত করবি না, দাদা বা আমি তোকে নিয়ে আসবো বা দিয়ে আসবো, ঠিক আছে? এই তো এই তোদের পুরুষতান্ত্রিক মানসিকতা। মেয়েরা কেন একা যাতায়াত করবে, তাদের তো একটা বডিগার্ড চাই। যা বাবা, এগুলো পুরুষতান্ত্রিক মানসিকতা কোথার থেকে এলো? আমি তো তোর সেফটির জন্য বলছি। কেন আমি সেফ সিকিউর নই বল, কেন দুষ্ট কাদের, আমাদের মেয়েদের? দুষ্ট ঠিক বলেছে নীল, মেয়েদের কেন একা চলাফেরার অধিকার থাকবে না? দেখ, আমি ওর দাদা, তুই ওর বন্ধু, আমরাই বা কতক্ষণ ওকে প্রোটেক্ট করে রাখতে পারবো? তাছাড়া ওর একটা ব্যক্তিগত জীবন আছে, ওর একটা ব্যক্তি সত্তা আছে, এসবের কি হবে? সেটা ঠিক, আমি ওভাবে ভাবি। একা দুষ্টু তো নয়, সমাজের প্রতিটা মেয়ে কোথায় না কোথাও একটা আনসেফ। দোষটা তো মেয়েদের নয়, দোষটা কিছু নোংরা মনের মানুষের। দাদা, আমি চেঞ্জ করে আসছি। ঠিক বলেছিস নীল, এই নোংরা মনের মানুষগুলোই সমাজের প্রোডাকশন। আসলে সাইকোলজি বলে, একটি শিশু যখন বেড়ে ওঠে তখন তার আশপাশের পরিবেশ, তার পরিবার পরিজন,
তার শিক্ষা, এই সমস্ত কিছু তার মনের উপর প্রভাব ফেলে, আর তার থেকেই তৈরি হয় সে কিভাবে সমাজকে দেখবে। একদম ঠিক অভিযান। বাড়ির পরিবেশ আর স্কুলের পরিবেশটা কিন্তু একটা ফ্যাক্টর। হ্যাঁ, খুব ছোট থেকেই বাচ্চাদের শেখানো উচিত মেয়েদের কিভাবে রেসপেক্ট করতে হয়। এই একে অপরকে হেল্প করা, এমপ্যাথি, এই ব্যাপারটাই আজকের দিনে নেই। আরে কেউ কোথাও শেখাচ্ছে না এগুলো সব। এই ছোট বাচ্চাটা কি শিখছে বলো অভিদা? আর প্রপার প্যারেন্টিং ব্যাপারটাও তো এখন আর হয় না। একটা শিশু যখন বাড়িতে ঠাকুমা, মা, দিদি বা বোন এদেরকে যখন রেসপেক্ট করতে দেখবে তখনই তো সে শিখবে সেটা। যদি সেটা না হয় তাহলে পরে তো সে কোনোদিনই মেয়েদেরকে সম্মান করতে পারবে না, সম্মান করা শিখবেও না। যখন একটা বাচ্চা খারাপ পথে যায় আমার মনে হয় তার বাবা মা সেটা বোঝে, বোঝা উচিত। ঠিক সেই সময় যদি সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করা যায় সেই বাচ্চাটা, সে তাহলে ঠিক পথে ফিরে আসবে। আর তাছাড়া টিচারদের গুরুত্ব কিন্তু একটা অপরিহার্য, এটা তুমি অস্বীকার করতে পারো না। তুই ঠিক বলছিস নীল, একটা শিশুকে যদি বাবা মার পর সব থেকে কাছে কেউ পায় তাহলে সেটা হচ্ছে টিচার্সরা। এবার টিচার্সরাই ঠিক করতে পারে একটা শিশুর ভবিষ্যৎ, তাকে ঠিক ভুল শিক্ষাটা দিয়ে সঠিক পথে নিয়ে যেতে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টিচাররা আরো বেশি করে দায়িত্ব নিক, বেশি করে তাদের দায়িত্ব নিতে হবে। আর তুই এমপ্যাথির কথা বলছিলি না, এমপ্যাথিটাও কিন্তু স্কুল থেকেই বাচ্চারা শিখবে। আমরা কেউ কিছু করছি না রে নীল, সবাই হাত গুটিয়ে বসে আছি। যাই হোক, দুষ্টুর লাগেজ গুলো মনে হয় বাইরেই আছে, আমি নিয়ে আসছি। একদম ঠিক অভিদার, প্যারেন্টসরা আর এই টিচার্সরাই পারে সবাইকে সম্মান করা শেখাতে। ঠিক বলেছিস নীল, তুই বস, আমি আসছি। হ্যাঁ স্যার। মেয়েদের সম্মান নে, তুই করিস মেয়েদের সম্মান? অবশ্যই করি। তোর কি আমাকে রেপিস মনে হয়? ওই মলেস্টারদের দলে আমাকে ফেলতে চাস? নে, আমার চোখের দিকে তাকা। কি হলো তাকা? এবার বল আমাকে দেখতে কেমন? মানে কি বলতে চাচ্ছিস তুই? তুই তোমার সব থেকে ভালো বন্ধু, আমাকে তোর কেমন লাগে? হ্যাঁ ভালোই লাগে। আমার শাড়ি পরলে দেখতে কেমন লাগে? শাড়ি পরলে তো খুব সুন্দরই লাগে তোকে দেখতে। তুই আমার ভালো করে দেখেছিস? হ্যাঁ দেখেছি তো, শাড়ি পরলে তো অনেকবারই দেখেছি তোকে। আমি শাড়ি পরলে তুই কি দেখিস বল? হোয়াট? আমি শাড়ি পরলে বা মিনি স্কার্ট পরলে তুই আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাস না? কি বলছিস জাতা? আমার পা, বুক, কোমর, হাত এসব তুই দেখিস না? সত্যি কথা বল। একদম বাজে কথা বলবি না। তোকে কত ভালো বন্ধু হিসেবে দেখি বলতো আমি, তোর কত রেসপেক্ট করি, কেয়ার করি, আর তুই ছি ছি। আই শোন, সব পুরুষ মানুষ হয় না নিজেদের ফ্যামিলির বাইরে মেয়েদের ওই সেক্স টুলস হিসেবে মনে করে, কেউ প্রকাশ করে আর কেউ করে না। নীল, তুই ব্যাড টাচ, গুড টাচ বুঝিস? শরীরে কোথায় কোথায় হাত দিলে ব্যাড টাচ হয় তা নিশ্চয়ই তুই জানিস। সার্টেনলি আই নো। বাবা মা বাদে কেউ যদি কোনো ছেলে বা মেয়ে প্রাইভেট পার্টে ইন্টেনশনালি হাত দেয় সেটাই ব্যাড টাচ। এক্স্যাক্টলি। কিন্তু কি জানিস তো, বাচ্চা তো বুড়া, বিশেষ করে ওই মাঝ বয়সী লোকদের মধ্যে এই ব্যাড টাচ করার প্রবণতা বেশি। কোন না কোন ছুতোয় গায়ে হাত দেবে। আমার মতে এটাও এক ধরনের রেপ। সমস্যাটা হলো ধর্ষণ হচ্ছে, ধর্ষণ বাড়ছে, সমাজের বিভিন্ন স্তরে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে। আর এর কারণ অনেক, কারণ
সমাজের অনেক গভীরে লুকিয়ে আছে। আমাদের তো এখন সোশ্যাল ইকোনমিক স্ট্রাকচারটাই বদলে গেছে। সবার হাতে মিডিয়া ডিভাইস, আর কি দেখছে তাতে? তাতে দেখছে অশ্লীল ভিডিও, পর্ন, মোবাইল স্ক্রলগুলি তো এখন আসছে এইসব নোংরা রিলস। আর দাদা, প্রত্যেকটা বাচ্চার হাতে এখন মোবাইল ফোন, তারা স্ক্রল করলে ওই ভিডিও চলে আসছে। আর এরাই তো নারীকে পণ্য বানাচ্ছে। এক্স্যাক্টলি, ছোট থেকে বাচ্চারা এসব দেখে বড় হচ্ছে, এসব শিখছে, আর এইভাবেই তো ধর্ষকদের মানসিকতাও তৈরি হয়ে যাচ্ছে। সত্যি বুঝলাম, কিন্তু এর তো কোনো সলিউশন থাকা দরকার। বিগত পাঁচ বছরে দেড় লক্ষেরও বেশি মেয়ে রিয়েক্ট হয়েছে। ভাবা যায় প্রতি প্রতি 15 মিনিটে একটি করে মেয়ে রিয়েক্ট হচ্ছে। ক্যান ইউ বিলিভ ইট? পুরো সমাজটাই এখন ভিকটিমাইজ, কলঙ্কিত। আমরা কেউ কিছু করছি না, খালি একে অপরের দিকে আঙুল তুলছি, হাত গুটিয়ে বসে থাকছি। ধর্ষণ এখন সমাজের জন্য লাস্ট স্টেজ অফ ক্যান্সার, আর আমরা খালি জ্বরের ওষুধের জন্য চিৎকার করছি। এটাতে কিচ্ছু হবে না, ক্যান্সারকে গোড়া থেকে নির্মূল করতে হবে। ঠিক বলছিস তুই, বাবা মায়েদের আরো বেশি করে সচেতন হতে হবে, টিচারসদের দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র পড়াশোনা করাটাই তো আসল শিক্ষা না, এসব বিষয়ে শিক্ষাটা প্রয়োজন। শিক্ষিত করতে হবে তাদের। শিক্ষিত রেপিস্টরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আমি বা আমরা কি বিপথে যাওয়া থেকে তাদের আটকাতে পেরেছি? দুষ্টু কে, কি হলো? দুষ্টু কি হয়েছে, কি হলো রে তোর? এই আমরা এখানে অনেকক্ষণ ধরে কথা বলছি না? হ্যাঁ, অনেকক্ষণই তো হয়েছে। প্রতি 15 মিনিটে একটি করে মেয়ে রেপ্ট হচ্ছে। এতক্ষণে কোথাও না কোথাও কোনো না কোনো মেয়ে রেপ্ট হচ্ছে। প্রতি 15 মিনিটে একজন করে মেয়ে রেপ্ট হয়ে যাচ্ছে, আর আমরা কিচ্ছু করতে পারছি না। কেউ বা চোখ দিয়ে, কেউ বা শরীর দিয়ে ধর্ষণ করছে। ও সহায় মোর না যদি জুটে নিজের বলো না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়, বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি সকতি যেন রয়, আমারও ভার লাঘব করি নাই বাদিলে শান্তনা, বহিতে পারি এমনি যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।